আমার ভাইজান আমার বন্ধুগণ, আল্লাহ যাকে ভালোবাসে তিন নাম্বার আলামত আপনারা শুনেন, আল্লাহ যাকে ভালোবাসে তিন নাম্বার আলামত হলো ইন্নাল্লাহু তাআলা ইদা আহাব্বা আব্দান হামাউদ্দুনিয়া। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহ যাকে ভালোবাসে তিন নাম্বার আলামত হলো আল্লাহ তার দুনিয়ার মহব্বত কমাইয়া দেয়। আমিন কর। দুনিয়া তাকে আর ভালো লাগে না, পরকালকে তাকে বেশি ভালো লাগে। সূরা বনি ইসরাইল, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাজমুমাম মাদহুরা ওয়া মান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়্যাহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইজান আমার বন্ধুগণ, আল্লাহ যাকে ভালোবাসে হামাউদ্দুনিয়া, আল্লাহ তার অন্তর থেকে দুনিয়ার মহব্বত কমাইয়া দেয়। দুনিয়া তাকে আর বেশি ভালো লাগে না, ভালো লাগে তার পরকাল। আমারই ভালো লাগে না, আমার ভালো লাগে পরকাল। রাত্রে বেলা বিছনায় ঘুমাইতে পারে না, শুধু খালি রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহরে ডাকাডাকি করে। ভাইজান, হাতে পায়ে ধরে অনুরোধ করে, ভাই আপনারা কেউ দুনিয়াকে বড় প্রাধান্য দিবেন না। যাদের জন্য আপনি দুনিয়াতে এত খাটাখাটি করেন, এরা দুনিয়াতে কেউ আপন নয়। আপন হলো আপনার জীবনের নেক আমলার নামাজ। ভাইজান, দুনিয়ার দল আপনার কবরে যাবে না, আপনি যেই দল করেন না কেন, দল আপনার কবরে যাবে না। যাবে, জোরে কোন জোরে কোন, যাবে। দুনিয়ার কোন ভাই আপনার কবরে যাবে না, নিজের মা সন্তানকে কবরে রাখবে যাবে না, নিজের বাপ সন্তানকে কবরে রাখে আসবে কবরে থাকবে না, নিজের স্ত্রী কবরে স্বামীকে রাখে আসবে কবরে থাকবে না। তোমার আমার অন্ধকার কবর, যেই কবরে বাতি নাই, সাথি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, বিছানা নাই, বালিশ নাই, ওই অন্ধকার কবর তোমার নেক আমল আর বদ আমল যাবে। ভালো আমল করে নিয়ে যদি কবরে যাও, কবরে যাইতে দেরি, আল্লাহর জান্নাত পাইতে দেরি নাই। আর খারাপ আমল নিয়ে যদি কবরে যাই, জাহান্নামের আজাব সঙ্গে শুরু হয়ে যাবে। চিৎকার দিয়ে জোরে বলা যায় না ঠিক কি না? এজন্য দুনিয়াতে কেউ আমার আপন নাই। আমার আপন কে? একটু জোরে জবান খুলে বলেন, আপন কে? একমাত্র আপন হলো আমার আল্লাহ। আল্লাহ আমার রব, রবে আমার সব, দমে দমে তনু মনে তারে অনুভব। আল্লাহ আমার রব, রবে আমার সব। এক নাম্বার ভালোবাসা হলো আল্লাহ যাকে ভালোবাসে দুনিয়ার সব মাখলুক তাকে ভালোবাসে। দুই নাম্বার ভালোবাসা হলো আল্লাহ যাকে ভালোবাসে তাকে পরীক্ষায় ফেলায়। আল্লাহ যাকে ভালোবাসে তিন নাম্বার হলো দুনিয়ার মহব্বত তার হৃদয় থেকে কমাইয়া দেয়। এখন চার নাম্বার ভালোবাসাটা বলে আমার বক্তব্য ইতি করে টান দেব। জোরে কোন আমিন। চার নাম্বার ভালোবাসাটা যারা যারা শুনতে চান, এবারে দুই হাত উঁচু করে একটা আরেকবার আল্লাহু আকবার বলে দেখা। হাতটা ধরে রাখেন, ধরে রাখেন, দুই হাত উঁচু করে রাখেন। জান্নাতের পরিবেশ হয়ে গেছে। আমিন কর। আল্লাহু আকবার। আপনি কবুল করে নেন, আল্লাহ আপনি কবুল করে নেন। এই মানুষগুলো সবাই কোরআনের পাশে, কোরআনের প্রেমিক, আল্লাহ কোরআনের ওসিলা মাফ করে দেন। যে নিয়তে এসেছেন সকলের নিয়তগুলোকে কবুল করে নেন। জোরে কর না আমিন। আত্মামান, আমি কি দিয়ে উপহার দেব আপনাদেরকে, দিবার মতো কিছুই নাই। এই ফুল দিয়ে ভাইকে কিভাবে আমরা শুভেচ্ছা দেব? এই ফুলটা এখনই 10 দিন পর পচে যাবে, ঠিক কি না? আমরা দোয়া করব সবাই ভাইয়ের জন্য ফুল না, সারা জীবন যেন আল্লাহ তাকে সুখে রাখে। আমিন কর। আমরা আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন সারা জীবন আল্লাহ আপনাদেরকে শান্তিতে রাখে, শুধু এই দিনই না, জান্নাতের ভিতরে আল্লাহ যেন স্থির সুখের জায়গা করে দেন। জোরে কর না আমিন। আমার ভাইজান আমার বন্ধুগণ, চার নাম্বার ভালোবাসা হলো কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে তাকান, এটাই শেষ আলোচনা।
এক নাম্বার ভালোবাসা শুনলাম, দুই নাম্বার ভালোবাসা শুনলাম, তিন নাম্বার ভালোবাসা শুনলাম, চার নাম্বার ভালোবাসা হলো আপনার আমার দোজাহানের নবী বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ভালোবাসে তাকে দ্বীনের মধ্যে ঢুকাইয়া দেয়, দ্বীন প্রেমিক বানায়, ইসলাম প্রেমিক বানায়, নামাজের ভিতরে ঢুকাইয়া দেয়। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? অনেক পাশখর মানুষ, অনেক মতখর মানুষ, অনেক খারাপ মানুষ ইসলামের ভিতরে ঢুকছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের একজন ঐতিহাসিক বক্তা, আওয়ামী লীগের, ছাত্র লীগের তিনি একজন বড় নেতা ছিলেন, নাম শুনেছেন অনেকে ইউটিউবে দেখেছেন, রানা মাস্তান নামে, রানা মাস্তান দেখেছেন। রানা মাস্তানের সঙ্গে গত পরশু দিন আমার দেখা একটা মাহফিলে আসতে, আমি ডাক দিয়ে বললাম, ভাই আপনি আমাদের আলেম কুলের শিরোমণি, আমিন কন, হাজার হাজার ওলামাই কেরাম আপনাকে ভালোবাসে, আমি অধম আপনাকে ভালোবাসি, বহুদিনের ইচ্ছা আপনার সঙ্গে দেখা করব, আল্লাহ আমাকে দেখা করার তৌফিক দিয়েছেন, জোরে কন আল্লাহু আকবার। একটা স্টেশনের মধ্যে দাঁড়াইয়া ভাইকে এক কাপ চা খাওয়াইয়া আমি তার হাতটা আমার মাথার মধ্যে দোয়া নিয়ে নিলাম, আমি ডাক দিয়ে বললাম, ভাই রানা মাস্তান আল্লাহ আপনাকে এইভাবে এই রাস্তার মধ্যে কিভাবে, আল্লাহ আমাকে একটু বলেন, আমিও আপনার মতো একজন বক্তা সারা বাংলাদেশ ওয়াজ করে বেড়াই আপনার কথা একটু বলবো, আমিন কন, আমার মাথার মধ্যে এইভাবে হাত দিয়ে বলছে, এ আবুল কাসেম ছোট ভাই, আমি এত লুচ্চা ছিলাম, এত খারাপ ছিলাম, দুনিয়ার এত খারাপ মনে হয় আর কেউ ছিল না, আমার দুই পকেটে দুইটা করে পিস্তল থাকতো, অস্ত্র থাকতো, কত মানুষকে আমি বুকে গুলি চালাইছি, কত মানুষের বুকে লাথি দিয়েছি, কত মানুষের বাড়িঘর ভাঙছি, আল্লাহ পাক আমাকে হেদায়েতের পথ খুলে দিয়েছে একটার বিনিময়ে, জোরে জোরে কন আল্লাহু আকবার, একটা ছোট্ট কাজের বিনিময়ে আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছে। আমি একজন ইংলিশ মিডিয়াম, একজন বড় শিক্ষাবিদ, আমি একজন বাংলা শিক্ষাবিদ, একজন ইংলিশ মিডিয়ামের শিক্ষাবিদ, আমি হেদায়েত হওয়ার পর আমার জীবনের একটা স্বপ্ন হলো আমি মাদ্রাসায় পড়ব, আমি দাওরাতুল হাদিস মাদ্রাসায় ভর্তি হয়ে আমি ছোট্ট ক্লাস থেকে আজকে দাওরায়ে হাদিস কমপ্লিট করে আজকে আলেমদের কাতারে আমাকে দাঁড় করাইয়া দিয়েছে। এখন বাংলাদেশের সব হক্কানি ওলামায়ে কেরামের তাকার নেক নজরে তাকায়, একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। এ ভাইজান অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, আপনি ওলামায়ে কেরামকে খাতক করিয়েন না, আল্লাহর নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর হক্কানি উলামায়ে কেরামকে যারা খাটো করে আল্লাহ তাদেরকে চিরতরে খাটো বানাইয়া দেয়, জোরে বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামকে যারা আঙ্গুল তুলে কথা বলে আল্লাহর কসম আঙ্গুল সারা জীবনের জন্য আল্লাহ খাটো করে দিবে, জোরে বলুন ঠিক কেনা? এই জন্য ভাইজান আপনারা হাতে পায়ে ধরি, কেউ বেয়াদবি করবেন না, কেউ ওলামায়ে কেরামদের সঙ্গে খারাপ আচরণ করবেন না। মসজিদের ইমাম আপনার বয়সের ছোট হতে পারে, নাম বলে ডাকিয়ান না, হাবেশ সাহেব বলবেন, মাওলানা সাহেব বলবেন, ইমাম সাহেব বলবেন, মসজিদের মুয়াজ্জিন যিনি আদান দেয় তাকে খাটো বলে কোনোদিন বেয়াদবি করবা না। হাদিস শরীফের মধ্যে আছেন জান্নাতের ভিতরে সব থেকে যার মাথা উঁচু থাকবে, যার মর্যাদা বেশি থাকবে, তিনি হলেন একজন মসজিদের মুয়াজ্জিন, জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আমার আলোচনার শেষ পর্যায়ে আমার একজন ভাই এসেছে অনেক দূর থেকে, কুয়াকাটা থেকে, আমরা কুয়াকাটাও মাহফিল করছি, কুয়াকাটাও আমরা গিয়েছি, আমিন কন, সারা বাংলাদেশ আপনাদের দোয়ায় সারা বাংলাদেশ আল্লাহ ঘুরাইছে, এমন কোন জেলা নাই যেই জেলা আল্লাহ ইকোনাগারকে নেয় নাই, এটা আপনাদের একটা ভালোবাসার দোয়া, দিনাজপুরি বক্তা হিসেবে সারা বাংলাদেশ আল্লাহ চিনেছে, আমিন কন, আপনারা দোয়া করবেন, আমরা আপনাদের সন্তানের মতো, আপনাদের সন্তানের মতো, আমাদের বেয়াদবি আপনারা নিবেন না, আপনারা দোয়া করবেন। রাস্তায় পথে কোন দিন কোন অবস্থা হয় বলা যায় না, হাজার হাজার বক্তা, আমার বন্ধু পর আইনউদ্দিন আল আজাদ ভাই, দিনাজপুরের একসঙ্গে কুড়িগ্রাম জেলায় মাহফিল করেছি, কত মহাব্বত ছিলেন একজন আইনউদ্দিন আল আজাদের, আজকে সেই ভাইটা দুনিয়া থেকে চলে গেছে, অনেক ভাইয়েরা দুনিয়া থেকে চলে গেছে, আপনারা যে যেখানে আছেন ক্ষমা করে দিবেন, আজকের মাহফিলে সকলের প্রতি আমার একটা আবদার, মাহফিলের শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সমার সঙ্গে মোসাফা করবেন, মোলাকাত করবেন, সবাই সবাইকে ক্ষমা করে যাবেন, এক নাম্বার
একবার আপনাদের কাছে অনুরোধ, জীবনে কোনোদিন বাপ মাকে কষ্ট দিবেন না। বাবা আমার কোনে কষ্ট দিয়ে কেউ কোনোদিন বড় হতে পারে নাই, ওস্তাদের মনে কষ্ট দিয়ে কেউ কোনোদিন বড় আ জায়গায় যেতে পারে নাই। যারা ওস্তাদকে দোয়া নিবে, বাবা মার কাছে দোয়া নিবে, সব জায়গায় তার জন্য দরজা খোলা থাকবে। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? আপনারা আখিরি মুনাজাত করে যাবেন তো ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আমি এখন ছোট্ট একটি কথা বলে আমি আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে চলে যাব। এই মসজিদ, এই মসজিদের জন্য আল্লাহর রাস্তায় আপনারা এখন একটি ছোট্ট কষ্ট দেব, কেউ কোনো দিকে তাকাবেন না, আপনারা আমার দিকে তাকান, আমি ছোট্ট করে শেষ করে দিয়ে আমি দোয়া করে চলে যাব, আমার ভাই চলে আসবে। জোরে জোরে কন আমিন। এ ভাই, এই আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, আজান হবে, ইমামতি করবে। আজকে ইমাম আছে, কত হয়তো সামনে ইমাম থাকবে না, ওই ইমাম মরে যাবে, আর এক ইমাম আসবে, মুয়াজ্জিন থাকবে না, আর এক মুয়াজ্জিন আসবে, সভাপতি চলে যাবে, আর এক সভাপতি আসবে, তবে মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। যতদিন থাকবে মসজিদ ততদিন তো আপনার দানের একটা জাজা আল্লাহ কবরে পৌঁছাইয়া দিবে। জোরে জোরে কোন আমিন। একজন আল্লাহর বান্দা এই মসজিদের জন্য আল্লাহর রাস্তায় আপনারা 10,000 টাকা দিবেন, একজন আল্লাহর বান্দা বলেন আমি শুরু করে তারপর দোয়া করব। জোরে জোরে কোন আমিন। দিলটা সবারে নরম হয়ে গেছে বাজান, কেউ বেয়াদবি নিবেন না। একটা ছোট্ট পয়েন্টের আলোচনা বাকি রাখছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণায় মরুভূমিতে মক্কার মদিনার ঘরে ঘরে দুয়ারে দুয়ারে বেড়াচ্ছেন আর বলতেছেন, এ মদিনার বড় লোকেরা, কারো যদি সামর্থ্য থাকে আমি মুহাম্মদকে একটু কাজের লোক হিসেবে নাও। ইহুদিরা হচ্ছেন নবীর চির দুশ্মন, জোরে বলুন ঠিক কেনা? একজন ইহুদি এক পা দুই পা করে আমার নবীর সামনে এসে হাজির হইয়া বলে, এটাই সুযোগ নবী মুহাম্মদকে কষ্ট দেওয়া। আল্লাহ নবীর সামনে এসে ডাক দিয়ে বলে, আমার বাড়িতে কাজ করবেন? বলে হ্যাঁ। কি কাজ? বলে আমার বাড়িতে ইন্দ্রা থেকে পানি উঠাইতে হবে, মজুরি কেমন? বলে এক বালতি পানি উঠাইলে তিনটা করে খেজুর পাইবা, তিনটা খেজুরের বিনিময়ে এক বালতি পানি উঠাবা। চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? আপনার আমার দুধারের নবী, বালতিটা নামাই দিয়েছে, এক বালতি পানি ভর্তি করে বিশ্ব নবী যখন টান দিবে, এ ভাই জান মনটাকে নরম করে দাও। আমার নবী যখন বালতির রশিটা টান দিবে, শক্তির দরকার আছে না নাই? আমার নবী আজকে 3 দিন থেকে কিছু খানা খায় নাই, শরীরে শক্তি নাই, পানি ছাড়া কিছু ঢোকে নাই পেটের ভিতরে, মনটাকে একটু নরম করে দাও রে যুবক ভাইয়ারা, দেখি তো আমার নবীর সামনে একটু চোখের পানি ফেলা যায় কিনা। এ ভাই জান, দুনিয়ার সমস্ত নবীরা দুনিয়াতে আসার পরে দুনিয়াতে এসে কান্দাকাটি করছেন, সমস্ত মানুষ মায়ের পেট থেকে এসে কাঁদছেন, কিন্তু আমার নবীর পৃথিবীতে আসার একটা ভিন্ন চিত্র হাদিসের মধ্যে পাওয়া যায়। সিরাতুন নবীর উপর আলোচনা শুনলে দেখা বোঝা যায়, আমার নবী দুনিয়াতে আসার পর তিনি মা বলে কান্দেন নাই, বাবা বলে কান্দেন নাই, আমার নবী মায়ের পেট থেকে এসেই কান্দিছেন, ইয়া উম্মতি বলে। সমস্ত নবীরা দুনিয়ার জমিনে পড়ার পর কেউ চিত হয়ে পড়েছে, কেউ হামা দিয়ে পড়েছে, কেউ বা দুনিয়াতে ছিটকে পড়ে গেছে, একমাত্র আপনার আমার দুজাহানের নবী মায়ের পেট থেকে সেজদা অবস্থায় জমিনের মধ্যে ছিল। আল্লাহ নবী মায়ের পেট থেকে আসিয়াই তার কপালটা সেজদা ছিল জমিনের মধ্যে, জমিনের মধ্যে সেজদা অবস্থায় নবী আমার উম্মতের জন্য কেঁদে কেঁদেছেন, মৃত্যুর সময় আমার নবী কেঁদে গেছেন উম্মতের জন্য, দুনিয়াতে এসেই সর্বপ্রথম উম্মতের জন্য কেঁদেছেন, 63 বছর শুধু কেঁদেছেন উম্মতের জন্য, নিজের জন্য কান্দে নাই, এখনো নবী রওজায় শুয়ে সে উম্মতের জন্য কান্দেন, কিয়ামতের ময়দানও কাঁদবেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাই জান, আমার বন্ধুগণ, আল্লাহর নবী যখন এক বালতি পানি উঠাবে ইন্দ্রা থাকে, নবীর পেটের ভিতরে এক ফোঁটা কোনো খাবার নাই, নবী যখন বালতিটা রশিটা ধরে টান দিচ্ছে,
নবীর জিব্বার মধ্যে কামর দিয়ে ঠোঁটের মধ্যে কামর দিয়ে বালতি উঠাচ্ছে, আল্লাহ ডাক দিয়ে বলে, কই জিব্রাইল, আমার বন্ধু না খাওয়া অবস্থায় মানুষের বাড়িতে কাজ করার জন্য পানি উঠাচ্ছে, যাও যাও যাও, আমার বন্ধুর হাতের রশিটা ধরে একটা টান দিয়ে বালতি উঠাইয়া দাও। আল্লাহর নবী একটা বালতি উঠাইলেন, তিনটা খেজুর পাইলেন, এইরকম তিনটা বালতি উঠাইয়া তিন ত্রিকের নয়টা খেজুর পাইলেন, চতুর্থবারের খেজুরটা আমার নবী যখন খেজুরটা একটা মুখে দিবে, মুখে দিয়ে একটা পানি খাইয়া তারপরে পাবার পালতি ঢালবে, এই সময় যখন আল্লাহর নবী খেজুরটা উঠাইয়া মুখের মধ্যে দিবে, এমন সময় ইমাম হাসাইন হুসাইন ফাতেমার কথা খেয়াল পড়ে গেছে, আমি একাই খাবো আর আমার কলিজার টুকরো ইমাম হাসাইন হুসাইন খাবে না, ফাতেমা খাবে না, তা হয় না, আমরা সব খাবার একসঙ্গে পরিবার নিয়ে খাবো, এটা নবীওয়ালাদের সুন্নত, জোরে জোরে কান আল্লাহু আকবার। এ ভাইজান, নবীদের সুন্নত হলো একসঙ্গে খাওয়া, পরিবারের যত লোক আছে একসঙ্গে খাবার নবীর সুন্নত আদায় হয়ে যাবে, আল্লাহু আকবার কর। আল্লাহর নবী যখন চতুর্থবারের বালতিটা নামাইছে, বালতির রশিটা উঠাচ্ছে, কিন্তু রশিটা উঠতেছে বালতিটা নিচের মধ্যে পড়ে গেছে, আমার আল্লাহ পরীক্ষা শুরু করে দিয়ে দিল, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, বালতি নিচের মধ্যে পড়ে গেল, রশি উপরের মধ্যে উঠতেছে, ইহুদি দৌড় দিয়ে আমার নবীর এসে পাঞ্জাবির কলার ধরে ডাক দিয়ে বলে, কি করলা, আমার দামি বালতিটা ইন্দ্রার মধ্যে ফেলায় দিলা, আমার দামি বালতি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তোমার বালতির দাম কত, আমার কলারটা ছেড়ে দাও, তোমার বালতির দাম যত আমি কাজ করে তোমার বালতির ঋণ আমি পরিশোধ করব, তবুও তুমি এতিম নবীর মনে কষ্ট দিও না, আমি ছোট্টবেলায় মা হারিয়েছি, আমি বাবা হারিয়েছি, আমার আপন বলতে কেউ নাই রে, আমি তিন দিনের না খাওয়া নবী, তুমি আমার পাঞ্জাবির কলার ধরে আমাকে কষ্ট দিও না। আমার কষ্ট দিও না, আমার একটা বালতির দাম কত আমি তোমারে মজুরি দিয়ে দেই, তোমারে কাজ করে পরিশোধ করে দেব, আমার এই কষ্ট দিও না, আমার কলারটা ছেড়ে দাও। ইহুদি ডাক দিয়ে বলে, এটাই সুযোগ, আমার নবীর এই কষ্ট দেওয়ার জন্যই তো ষড়যন্ত্র, আমার নবীর পাঞ্জাবির কলার ছেড়ে দেয় না, আমার নবীর পাঞ্জাবির কলারটা চিপে ধরে ইহুদি শক্ত হাতে আমার নবীর গালের মধ্যে পাঁচটা আঙ্গুলের দাগ থাপড় দিয়ে বসাইয়া দিল। যেই নবীর শরীরের মধ্যে জীবনে একটা মশা মাছি পড়তে সাহস পায় নাই, জীবনে কোনোদিন একটা মশার কামড় পড়ে নাই, একজন ইহুদির বাচ্চা আমার নবীকে এইভাবে যখন একটা থাপ্পড় মেরে দিল, আল্লাহ নবী কত কষ্ট পাইছে রে ভাই। নবী এই গোপন কথাটা পরিবারের মধ্যে রেখে পরিবারের মধ্যে এসে খাইতে বসছে, আল্লাহর নবী ওই ইহুদিকে যখন ইহুদির কাছ থেকে মজুরি নিয়ে আসতেছে, আল্লাহর নবী ইহুদির হাত ধরে ডাক দিয়ে বলছে, ভাইজান আপনার কাছে আমি মাপ চাই। বলে, কেন? বলে, যে হাতটা দিয়ে আমি নবীর গালে থাপ্পড় দিলেন, এই থাপ্পড়টা দিতে যদি আপনার হাতে ব্যথা পেয়ে থাকেন তা আল্লাহর হস্তে মাফ করে দেন। যিনি থাপ্পড় খাইছে এর কষ্টের কথা তার মনে নাই, যিনি থাপ্পড় দিল শক্ত করে তার হাতের চিন্তা করে, আপনার আমার দোজাহানের নবী, তাহলে কত দামি নবী আপনার আমার দোজাহানের নবী, একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না, আল্লাহু আকবার। এই সবর করার কারণে আল্লাহ পাক তাকে বিজয় দান করেছে। কিছুক্ষণ পরে তার বাড়ির দুয়ারে ইহুদি হাজির হইয়া ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আপনি কি শিক্ষা দিলেন গো নবী, আপনি থাপ্পড় খাওয়ার পর আমার কাছে মাপ চাইলেন, আমি বুঝলাম আপনি সাধারণ কোনো মানুষ নয়, এই জন্য আমি অনুতপ্ত হয়েছি, তওবা করে নিয়েছি, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। ওয়াবাশশির সাবিরিন, সবরকারীকে আল্লাহ বিজয় দান করবে। ভাইজান, যারা সবর করবেন তাদের বিজয় আছে, জোরে জোরে বলুন ঠিক কি না, আরো জোরে বলেন আমিন। দশটা হাজার টাকা দিবেন আল্লাহর রাস্তে একজন, তাড়াতাড়ি বলেন আল্লাহর কোন বান্দা আছেন আল্লাহর ঘরের জন্য, কাবিরুল ভাই এখানে দাঁড়ান, আল্লাহর একজন বান্দা,
15 দিনের মধ্যে মসজিদের উপযুক্ত ইমাম খতিব তিনি বলছেন কাজ শুরু হয়ে যাবে আমিন কর একজন আল্লাহর বান্দা বলেন আমি 10000 টাকা দেব আল্লাহর একজন বান্দা আমি দোয়া করব আপনার জন্য জোরে কর না আমিন একটু হাত তুলে জোরে বলেন আমিন একজন আল্লাহর বান্দা এই মসজিদের সভাপতিকে না এই আল্লাহ কথার মধ্যে বেয়াদবি ভুল ত্রুটি হতে পারে আমি মানুষ আল্লাহ আপনি দয়া করে ক্ষমা করে দিন যে চারটি বিষয়ের উপর আলোচনা করলাম দয়া করে আপনি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করুন আল্লাহ যে সমস্ত ভাইয়েরা মা বাবা হারিয়েছেন তাদেরকে মাফ করে দিন যাদের ঘরে মা দুখিনী নাই যাদের আব্বা জান নাই দয়া করে তাদের কবরের আজাব মাফ করে দিন আই আল্লাহ সেই কুয়াকাটা থেকে আজকে প্রধান মেহমান এসেছেন আল্লাহ অত্যন্ত আমাদের প্রিয় ভাই আল্লাহ তার জবান থেকে দামি কথা বাহির করে দিন আল্লাহ আজকের মাহফিলের জন্য যিনি উদ্যোগ নিয়েছেন পুলিশ প্রশাসনের দায়িত্ব নিয়েছেন আমার আজকের প্রধান অতিথি রাশেদ পারভেজ ভাই কে তেনাকে হায়াতে বরকত দান করেন মাহফিলের জন্য যারা খাটাখাটি করেছেন তাদেরকে কবুল করে নেন বিশেষ করে মসজিদের ইমাম সাহেব অত্যন্ত ক্লান্তি পরিশ্রম করে এই মাহফিলের আয়োজনের ব্যবস্থা করেছেন তেনাকে কবুল করে নেন আয় আল্লাহ অনেক বাপ অনেক ভাইয়েরা বাবা মা মারা গেছেন তাদের জন্য দোয়া চাইছেন আল্লাহ তেনাদের বাবা মাকে কবুল করে নেন আমার পদ্মার ভিতরে মা বোনদেরকে কবুল করে নেন আজকের মাহফিলের আয়োজনকে আপনি দয়া করে কবুল করে নেন আল্লাহ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين এখন আপনাদের